আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো হিউজ পরিমাণে গাড়ির কালেকশন এবং প্রতিটা গাড়ির প্রাইস জানাবো আপনাদেরকে। এবং আপনারা জানতে চেয়েছিলেন যে আমরা এই গাড়িগুলোর সাথে কি ব্যাটারি দিয়ে থাকি, তো আজকে আপনাদেরকে ওই ব্যাটারিগুলো দেখাবো। এই দেখুন, হিউজ পরিমাণে কিন্তু ব্যাটারির কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেউ টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো শুরু করবো আজকে এই গাড়িটি দিয়ে। দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু খুব সুন্দর, আর এই গাড়িটি কিন্তু 6 সিট গাড়ি। যারা একটু বড় গাড়ি পছন্দ করেন তারা এই গাড়িটি নিতে পারবেন। এটা কিন্তু পাতা কালার গাড়ি, এবং এই গাড়ির একটি বিশেষত্ব হচ্ছে এটা মোটা ফ্রেমের গাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িটির যে গ্লাস ফ্রেমটা আছে এটা কিন্তু সম্পূর্ণ মোটা ফ্রেম। এই গ্লাস ফ্রেমটা খুব হেভি, এটা আমাদের ছাড়া আপনি আর কোনো জায়গায় এই মোটা ফ্রেমের গ্লাস ফ্রেমটা পাবেন না। তো আমরা এই গাড়িটি যদি শুরুর দিকে দেখি, এখানে কিন্তু খুব বড় একটি হেডলাইটের সহকারে খুব সুন্দর একটি লুকস দেখতেই পাচ্ছেন গাড়িটির। এবং হেডলাইটের পাশাপাশি রয়েছে ইন্ডিকেটর লাইট এবং খুব সুন্দর একটি বাম্পার। এই বাম্পারটি কিন্তু খুব হেভি বাম্পার, যাতে গ্লাসের প্রোটেক্ট দেয়, যাতে গ্লাসের কোনো সমস্যা না হয় এই বাম্পারের জন্য দেওয়া হয় এই বাম্পারটা। এবং এই গাড়িতে ইউজ করা হয়েছে খুব সুন্দর টায়ার, দেখতেই পাচ্ছেন এই টায়ারের কিন্তু আলট্রা বিটের টায়ার বলা হয় এই টায়ারটাকে। এবং টায়ারটা রিং, এই দেখুন ভিউয়ার্স, এই রিংটা কালো রিং ইউজ করা হয়েছে, এখন বর্তমানে সবচেয়ে উন্নত রিং গুলোর ভিতরে একটা। এবং কালো সকেট জাম্পার ইউজ করা হয়েছে, সবুজের সাথে কালো সকেট জাম্পার, খুব সুন্দর একটি কম্বিনেশন। এবং এই গাড়ির কিন্তু নিচের অংশে দেখুন দুটি ফোকাস লাইট দেওয়া রয়েছে, 4 LED। এগুলো এলাম রাতের সময় খুব দূরে, যেমন হুন্ডা বা বড় গাড়ি যেমন দূরে আলো দেয় এরকম ফোকাস করবে এই লাইট দুটি। এখন এখন আমরা সামনের দিকে দেখব একটু এই গাড়িতে কি কি দেওয়া রয়েছে। তো এই গাড়ির সামনের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দুই পাশে দুটি বক্স, দেখুন ভিউয়ার্স দুই পাশে দুটি বক্স রয়েছে এই গাড়ির। বক্স গুলো খুব বড় দেখতে পাচ্ছেন, সব গাড়িতে বক্স থাকে না ভিউয়ার্স, কিন্তু এই গাড়িতে আমরা দুই পাশে দুটি বক্স দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। এবং দুটি বক্সেরই তালা সিস্টেম করা রয়েছে, দেখুন ভিউয়ার্স দুটি বক্সেরই তালা সিস্টেম করা হয়েছে। এবং আমরা যদি এই গাড়িটির মিটার দেখি, এটা কিন্তু ডিজিটাল অ্যানালগ মিটার দেওয়া হয়েছে, এটা কিন্তু খুব উন্নত মানের মিটার। আপনারা যারা যাই বলুন এই মিটারটা কিন্তু খুব উন্নত মানের। এবং এখানে একটা বিশেষত্ব হচ্ছে এই তালা চাবিটা আপনার গাড়ি স্টার্ট দেওয়ার সাথে এই চাবি যতই টানা হোক এই চাবি বের হবে না, এবং এটা যখনই অফ করবেন গাড়ি তখন চাবি টান দিলে অটোমেটিক চাবি বের হয়ে আসবে। এবং আমাদের এই গাড়িতে অ্যাসেস এর হ্যান্ডেল ইউজ করা হয়েছে ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন অ্যাসেস হ্যান্ডেল। এবং চাপা দেখুন খুব উন্নত মানের চাপা ইউজ করা হয়েছে ভিউয়ার্স, খুব উন্নত মানের চাপা দেখতে পাচ্ছেন। এই চাপাগুলো হচ্ছে কাস্টিং এর চাপা, যারা কাস্টিং কিনেন তারা বুঝতে পারবেন যে এই চাপাগুলো খুব উন্নত মানের, এখন বর্তমানে সবচেয়ে দামি চাপাগুলো দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব উন্নত মানের পিকআপ দেওয়া হয়েছে, ব্যাক গিয়ারও রয়েছে এই গাড়িতে। এবং এখানে কিন্তু এসি কাটিং শীট দেওয়া হয়েছে, দেখুন এই গাড়িতে এসি কাটিং শীট দেওয়া হয়েছে, যাতে এখন বর্তমানে প্রচন্ড পরিমাণে গরম ভিউয়ার্স, গরমের কারণে ব্যাটারি নষ্ট হয় বেশি, এই কারণে আমরা এসি কাটিং শীট দিয়ে থাকি। সবগুলো গাড়িতে আমাদের এসি কাটিং শীট থাকে। এই এসি কাটিং শীটের একটাই কাজ, এটা হচ্ছে ব্যাটারি ঠান্ডা রাখা এবং লং টাইম ব্যাটারি যাতে সার্ভিস দিতে পারে। দেখুন সামনে পিছনে দোনো জায়গায় এসি কাটিং শীট দেওয়া রয়েছে। আর আমাদের গাড়ির একটি বিশেষত্ব হচ্ছে আমাদের গাড়িতে যে চেক প্লেটটা দেওয়া থাকে ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন চেক প্লেট কোনো জয়েন্ট নেই, অন্যান্য গাড়িতে এইখান দিয়ে জয়েন্ট থাকে ভিউয়ার্স, এখান দিয়ে চেক প্লেটে জয়েন্ট থাকে, কিন্তু আমাদের গাড়িতে কোনো জয়েন্ট নেই। আপনারা এসে দেখতে পারবেন আমাদের কোনো গাড়িতে জয়েন্ট পাবেন না, আর অন্যান্য গাড়িতে দেখবেন এই গাড়িতে জয়েন্ট থাকে কিন্তু আমাদের এখানে জয়েন্ট নেই। আর এই গাড়িতে যদি আপনি ভিউয়ার্স দেখতে চান, তো এই গাড়িতে মোট 6 জন বসতে পারবে, পিছনে 6 জন এবং সামনে 3 জন, মোট 9 জন। এই গাড়িতে ড্রাইভার সহকারে এখানে 3 জন বসতে পারবে এবং এখানে 6 জন বসতে পারবে। যারা একটু বড় গাড়ি পছন্দ করেন তারা এই গাড়িটা নিতে পারবেন। এবং ইন্টেরিয়র যদি আমরা দেখি তাহলে এখানে দেওয়া রয়েছে রুম লাইট, রুম লাইটের পাশাপাশি এখানে খুব সুন্দর একটি লুকিং গ্লাস দেওয়া রয়েছে। এবং ভিউয়ার্স আপনারা ইচ্ছা করলে এখানে লুকিং গ্লাসের জন্য ব্যবস্থা করা হয়েছে, এই অ্যাসেস নইচা আছে এখানে, এই নইচায় আপনারা লুকিং গ্লাস ফিট করতে পারবেন এবং হ্যান্ডেলে ইচ্ছা করলে লুকিং গ্লাস ফিট করতে পারবেন, এরকম অপশন দেওয়া রয়েছে এবং আমরা দিয়ে দিব লুকিং গ্লাস।
এবং বিয়ার্স আমরা যদি ইন্টেরিয়রটা দেখি, তাই ইন্টেরিয়রটা দেখুন বিয়ার্স খুব সুন্দর ফুলের ডিজাইন করা, এবং এখানে যে কাগজ দিয়ে মোড়ানো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাসেসের। আপনাদেরকে খুলে দেখাই বিয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ অ্যাসেসের, রং করার কারণে আমরা এগুলো ই করে রেখেছি, ঢেকে রেখেছি, এবং এ দেখুন বিয়ার্স সবগুলো অ্যাসেস। এবং আমরা যদি পিছন দিকে দেখি তাহলে দেখতে পারবো এখানেও খুব সুন্দর আমাদের বিএম পাওয়ার এর লোগো দেওয়া থাকবে বিধিমত। আর এই গাড়িতে একটা অদ্ভুত জিনিস আছে, এই গাড়িতে কিন্তু পাঁচটা ব্যাটারি নয়, কারণ অনেকেই মনে করে যে বড় গাড়ি পাঁচটা ব্যাটারিতে চলে, না, এই গাড়িতে চারটা ব্যাটারিতে এই গাড়ি চলে। আর চারটা ব্যাটারি হচ্ছে ইজি বাইকের, আর আমরা এই গাড়ির সাথে প্রেফার করছি ইজি বাইকের পাওয়ার প্লাস ব্যাটারি, এবং আরেকটা রয়েছে এটা হচ্ছে পাইলট ব্যাটারি। এখন বর্তমানে পাইলট ব্যাটারি খুব ভালো চলছে, তাই অনেকেই পাইলট ব্যাটারি নিতে পারেন, বা যাদের পাওয়ার প্লাস পছন্দ তারা পাওয়ার প্লাস নিতে পারেন। আর এই গাড়িটির প্রাইস পড়বে ব্যাটারি সহকারে 1,45,000 টাকা। যারা এই গাড়িটি নিতে চান আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আজকে এই পর্যন্তই ভিউয়ার্স। আর আপনাদের যদি কোনো গাড়ির রিভিউ দরকার পড়ে তাহলে আমাকে মেসেজ করবেন বা কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে ওই গাড়িটা রিভিউ করে দিব। আসসালামু আলাইকুম।